টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের অন্তত 15 জেলায় বন্যা দেখা দিয়েছে। বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি নদী ভাঙনের কারণে দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। সড়ক বা তার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া মানুষের মাঝে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির অভাব। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল হাসান। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অবনতি হচ্ছে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির। তিস্তার পানি কমলেও ধরলার পানি বেড়েছে। ধরলার পানি বাড়ায় লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। 5 উপজেলার 14টি ইউনিয়নের প্রায় 35,000 পরিবার এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা 3 দিন থেকে যে পানিবন্দিতে আছি, এটা ভয়াবহ। ইতিপূর্বে এত বড় বন্যা আর হয় নাই, আমরা দেখি নাই। ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন 9 উপজেলার 56 ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষ। অনেকেই ঘরবাড়ি ছেড়ে পাকা সড়ক, উঁচু বাঁধ ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন। এবার বন্যা যে পানি উঠছে বাড়িতে, খোঁজ নেয়নি। সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চৌহালী, শাহজাদপুর, বেলকুচি, কাজীপুর ও সদর উপজেলার 35টি ইউনিয়নের চরাঞ্চল ও নিচু এলাকার ঘরবাড়ি সহ সবকিছু তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বন্যায় বিপাকে পড়েছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার 12 ইউনিয়নের প্রায় 50,000 পরিবার। ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। নালিতাবাড়ি উপজেলার 4 ইউনিয়নের 20টি গ্রাম ও ঝিনাইগাতি উপজেলার 15টি গ্রামে পানি ঢুকে পড়েছে। সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 5 উপজেলার 100+ গ্রাম এরই মধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী লাখো মানুষ। সিলেটের বিভিন্ন পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নীলফামারিতে তিস্তার পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সোমবার সকালে রেড অ্যালার্ট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার 50,000 পরিবারের 2 লাখ মানুষ পানিবন্দী। সুনামগঞ্জে উজানে বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা নদীর পানি কমেছে, তবে হাওরের জনবসতিতে বেড়েছে বন্যার পানি। এ কারণে দুর্ভোগ বেড়েছে এসব এলাকার মানুষের। মইনুল আহসান, এটিএন বাংলা। দর্শক, কুড়িগ্রামে আছেন আমাদের জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীর, তিনি জানাচ্ছেন সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি। কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমা সহ সবগুলো নদ নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলার পানি প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। বন্যা আক্রান্ত বিভিন্ন সড়কে কিন্তু পানিতে তলিয়ে যাবার কারণে সড়ক যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও পানিবন্দী যে প্রায় 1.5 লক্ষাধিক মানুষজন যে পানিবন্দী আছে, তারা কিন্তু বড় দুর্ভোগে আছে। এবং এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে তা কিন্তু অপ্রতুল বলছেন, এবং অনেকের কাছে সেই সহায়তা কিন্তু এখনো পৌঁছেনি। এবং এই অবস্থায় পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এই পানি প্রবাহমানতা আরও 2-1 দিন বাড়তে পারে। যেভাবে উজানে বৃষ্টি হচ্ছে এবং ধরলা এবং ব্রহ্মপুত্র অববাহিকে বৃষ্টি হচ্ছে, তাতে পানি হয়তো বৃদ্ধি আরও হতে পারে, ফলে এই বানভাসী মানুষদের দুর্ভোগ কিন্তু আরও বাড়বে। দর্শক, লালমনিরহাট থেকে সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন। ভারী বর্ষণ ও উজানের পানিতে নাকাল লালমনিরহাটের বানভাসী মানুষ। তিস্তা ব্যারেজ এলাকায় তিস্তার পানি বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হলেও ধরলার পানি বেশ বেড়েছে। সকাল 9টায় লালমনিরহাটের সদর উপজেলার মোগলহাট শিমুলবাড়ি পয়েন্টে ধরলার পানি 17 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ অবস্থায় সদর উপজেলার মোগলহাট এবং কুলাঘাট ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। কিছুক্ষণ আগে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর মহোদয় আমাদের জানিয়েছে জেলায় প্রায় 21,000 পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। তাদের সাহায্যের জন্য সরকার যথেষ্ট চাল এবং অর্থ বরাদ্দ করেছে বলে তিনি জানান।